চট্টগ্রাম সিরাজগঞ্জ ও গোপালগঞ্জের সড়ক দুর্ঘটনায় চারজন নিহত না নাহত হয়েছেন কমপক্ষে নয়জন জন সোমবারে দুর্ঘটনাগুলো ঘটে ভোর পাঁচটার দিকে চট্টগ্রামের বোয়ালখালীতে বালু বোঝায় ড্রাম ট্রাক ও সেঞ্জ অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে অটোর চালক ও এক যাত্রীর মৃত্যু হয়েছে আরাকান সড়কের রায়খালীর পুল এলাকায় বালু বোঝায় ড্রাম ট্রাকের সঙ্গে অটোরিক্শার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে অটোচালক দেলোয়ার মারা যান পরে হাসপাতালে নেয়ার পর মারা যান যাত্রী মিজানুর সকাল সাড়ে ছয়টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে ঢাকাগামী বাসের গাছের সঙ্গে ধাক্কায় একজন নিহত হয়েছেন আহত হন আরও সাতজন এদের মধ্যে তিনজনের অবস্থায় গুরুতর গোপালগঞ্জের নসিমন উল্টে ইকরাম নামে এক নসিমন চালক নিহত হয়েছেন আহত হন আরও দুইজন